আমন্ত্রণ জানাচ্ছে অর্থনীতি সারা দিনে। বাজারের অস্থিরতার মধ্যে এবার কেজিতে 14 টাকা বাড়ালো সরকারি মিলের চিনির দাম। এখন থেকে সরকারি মিলের লাল চিনি কিনতে হবে প্রতি কেজি 99 টাকায়, যা আগে ছিল 85 টাকা। নতুন দাম আজ থেকে কার্যকর হবে। দেশে চিনির বাজারের সঙ্গে সমন্বয় করতেই এই দর বাড়ানো হয়েছে বলে দাবি চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের। চিনির বাজারে অস্থিরতা যেন পিছু ছাড়ছে না, দাম তো কমছেই না বরং বাড়ছে কিছুদিন পরপর। টিসিবির হিসাবে মাত্র এক মাসে চিনির দাম বেড়েছে প্রায় 21 ভাগ। বেসরকারি খাতে কয়েক দফা বাড়ানোর পর এবার চিনির দাম বাড়ালো সরকারি মিলগুলো। এখন থেকে সরকারি মিলে লাল চিনি 14 টাকা বেশি দিয়ে ভোক্তাদের কিনতে হবে 99 টাকা কেজি দরে। পাশাপাশি এক কেজির প্যাকেটজাত চিনি মিলগেট থেকে কিনতে হবে 90 টাকায়, যা আগে ছিল 75 টাকা। চিনির এমন সংকটে কেন দাম বাড়ানো হলো এমন প্রশ্ন ছিল কর্পোরেশন প্রধানের কাছে। তার দাবি, চিনির বাজার সমন্বয় করতেই এমন সিদ্ধান্ত। সরকার কর্তৃক নির্ধারিত যে চিনির মূল্য, এটার সঙ্গে আমাদের দামটা সমন্বয় করেছি। সমন্বয় করে এখন আমাদের মিল গেটে যেটা প্যাকেট চিনি 90 টাকা, আর এই মানে যেটা ডিলারদের জন্য যেটা খোলা চিনি ওটা 85 টাকা আমরা পুনর্নির্ধারণ করেছি। এদিকে সরকারিভাবে চিনির দাম বাড়ায় হতাশ ভোক্তারা। বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি তাদের। এই মুহূর্তে বাজার মানুষের সাংঘাতিক এফেক্ট পড়বে, এই মুহূর্তে বাড়ানো ঠিক হবে না। গভর্নমেন্ট যদি এটা তদারক করে তাহলে আমার মনে হয় কিছুটা সব জায়গায় সিন্ডিকেট অবস্থান করে, শুধু চিনি না। দেশে চালু সরকারি চিনিকলের সংখ্যা 9টি। এসব মিলে সবশেষ অর্থ বছরে উৎপাদন হয়েছে মাত্র 24,000 টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে জানুয়ারি পর্যন্ত চিনির সংকট হবে না বলে জানিয়েছে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। গ্যাস সংকটে প্রতিদিন চাহিদার চেয়ে 2,000 টন কম চিনি উৎপাদন হচ্ছে বলে জানান তিনি। এদিকে পরিবহনে গ্যাস কমিয়ে শিল্প খাতে বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতির পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের চতুর্থ সভায় সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। জানুয়ারি পর্যন্ত চিনি নিয়ে কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, সরবরাহ স্বাভাবিক হলে চিনির যে দাম নির্ধারণ করা হয়েছে সে দামে বিক্রি করা যাবে। তিনি আরও জানান, অনেক চিনি গুদামে পড়ে আছে, গ্যাসের সমস্যার সমাধান হলে এগুলো প্রক্রিয়াজাত করা যাবে। সাপ্লাই যদি কম থাকে, ম্যানেজমেন্ট করে তার সাপ্লাইটা কোয়ান্টিটিটা বাড়ানো যাবে না। আবার সাপ্লাই যদি বেশি থাকে তাহলে ম্যানেজমেন্ট কমিটি সেটাকে সাপ্লাইটাকে মানুষ করতে হবে না। আসলে কথা, ডিপেন্ডস অন সাপ্লাই। আমাদের সত্যিকার অর্থে আমাদের চিনি গুদাম পড়ে আছে, যেটা প্রসেস করে আসতে হবে, সেখানে বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যার কারণে কথাটা এসছে। তো সেইটাকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে সাপ্লাই সমস্যাটা থাকবে না, আমরা অ্যাটলিস্ট নির্ধারিত দামে আমরা দিতে পারবো। এবার বিশ্ববাজার থেকে আগের চেয়ে কম দামে সয়াবিন তেল কিনবে সরকার। আগে সয়াবিন তেল কেনা হতো টন প্রতি $171.85, এবার কেনা হবে $162.94। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবির জন্য 55 লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। এছাড়া টিসিবির জন্য 8,000 টন মসুর ডাল কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। প্রতি টন ডাল কেনা হবে $859। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাইদ মাহবুব। তিনি জানান, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে কোম্পানির সংখ্যা বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স লিমিটেডের জন্য 25,000 মেট্রিক টন রক ফসফেট সার আমদানির প্রস্তাবেও অনুমোদন দিয়েছে কমিটি। পূর্ব মূল্য ছিল 171.85, এর আগের বার যখন ক্রয় কমিটি কিনেছিল 171.85, এবার বেশ কমে 162.94। আর আপনার মসুরি ডালের ক্ষেত্রে প্রতি কেজি 85.99 টাকা এই রেটে কেনা হচ্ছে। মোট ক্রয় মূল্য বা কস্ট হয়েছে 68,78,87,200 টাকা। ভোলার শাহবাজপুরে টবগি এক অনুসন্ধান কূপে দিনে 2 কোটি ঘনফুট হারে গ্যাস পাওয়া গেছে। এই অনুসন্ধান কূপে গ্যাসের সম্ভাব্য মজুদ প্রায় 239 বিলিয়ন ঘনফুট। বৃহস্পতিবার সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি জানান, এ কূপ থেকে 31 বছর পর্যন্ত গ্যাস পাওয়া যাবে। গ্রাহক পর্যায়ে গ্যাসের আনুমানিক দাম প্রায় 8,059 কোটি টাকা। এলএনজির আমদানি মূল্য বিবেচনায় তা আরও বেশি হবে। দ্রুত উৎপাদন করতে
7 নভেম্বর কমপ্লিকেশন এবং ক্রিসমাস ট্রি স্থাপন করা হবে কূপে। ভোলার এই গ্যাস ক্ষেত্রে আগামী বছরের জুনের মধ্যে ইলিশা 1 ও ভোলা নর্থ 2 কূপ খনন করার কাজ শেষ হবে। ফলে মোট 3টি কূপে দিনে 4.5 থেকে 5.5 কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ৩২ এবং ৬৪ ইঞ্চি চোক সাইজ ব্যবহার করে উক্ত কূপ হতে গড়ে দৈনিক 20 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস ফ্লো টেস্ট করা হয়েছে। শাহবাজপুর গ্যাস ফিল্ড হতে টপগি 1 কূপ খনন এলাকাটি আনুমানিক 3.17 কিলোমিটার দূরে অবস্থিত। চালানের ব্যবহার বাড়লে সরকারের ভ্যাট থেকে রাজস্ব আয় বাড়বে বলে মনে করছে জাতীয় রাজস্ব বোর্ড। তাই খুচরা কেনাকাটায় ভ্যাট আদায় বাড়াতে ঢাকা ও চট্টগ্রামের 3টি জোনে ইএফডি স্থাপন ও রক্ষণাবেক্ষণ করতে জেনেক্স ইনফোসিসের সাথে চুক্তি করেছে এনবিআর। চুক্তি অনুযায়ী ঢাকা চট্টগ্রামের 3টি জোনে পর্যায়ক্রমে 20,000 করে ইএফডি মেশিন স্থাপন করবে জেনেক্স ইনফোসিস। একই সঙ্গে মেশিন রক্ষণাবেক্ষণ ও ভ্যাট আহরণের দায়িত্ব পালন করবে বেসরকারি প্রতিষ্ঠানটি। এজন্য আহরণ করা রাজস্ব থেকে 0.52% হারে কমিশন পাবে জেনেক্স ইনফোসিস। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান জানান, বেসরকারি খাতের সহযোগিতায় খুচরা পর্যায়ে ভ্যাট থেকে ভ্যাট সংগ্রহের উদ্যোগ বাড়াতে নিয়েছে সরকার। এই উদ্যোগ সফল হলে দেশের প্রতিটি দোকানে ইএফডি সরবরাহ করা সম্ভব হবে বলে মনে করে এনবিআর চেয়ারম্যান। সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের নতুন সময়সূচি ঘোষণার পর এবার ব্যাংকের লেনদেনের নতুন সময় নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। 15 নভেম্বর থেকে ব্যাংকের লেনদেন চলবে সকাল 10টা থেকে 3:30 পর্যন্ত। বৃহস্পতিবার নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রোববার থেকে বৃহস্পতিবার ব্যাংকের লেনদেন শুরু হবে সকাল 10টা থেকে আর শেষ হবে বেলা 3:30। পাশাপাশি লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করতে হবে বিকেল 5টার মধ্যে। এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে গত 24 আগস্ট ব্যাংক লেনদেনের সময় ঠিক করা হয়েছিল সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত আর ব্যাংকের সার্বিক অফিস কার্যক্রমের নির্ধারণ করা হয়েছিল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সরকারি চাকরির আবেদনে বয়সসীমা শিথিলের পর এবার ব্যাংক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়সের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা দিয়ে বুধবার প্রজ্ঞাপন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী 30 জুন 2023 পর্যন্ত ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ হবে 25 মার্চ 2020 পর্যন্ত। অর্থাৎ যেসব প্রার্থীর বয়স 2020 সালের 25 মার্চ পর্যন্ত 30 বছর ছিল, তারাও 2023 সালের 30 জুন পর্যন্ত ব্যাংকের চাকরিতে নিয়োগের জন্য যোগ্য হবে। প্রজ্ঞাপনে বলা হয়, করোনার কারণে যেসব ব্যাংক চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি তাদের গত 2020 সালের 25 মার্চ পর্যন্ত আবেদনকারীর বয়স 30 বছর ধরে গণনার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতি বছরের মতো এবারও রাজস্ব দিয়েছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদ। 2021-22 অর্থ বছরের জন্য আয় থেকে 4,05,86,000 টাকা রাজস্ব ডাক বিভাগকে বুঝিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার ডাক ভবনে এক অনুষ্ঠানে নগদ কর্তৃপক্ষ ডাক বিভাগের কাছে চেক হস্তান্তর করে। চেক গ্রহণ করেন ডাক ও টেলিযোগাযোগ সচিব খলিলুর রহমান। নগদের সেবা থেকে মোট আয়ের 51% রাজস্ব পাবে ডাক বিভাগ আর বাকি 49% রাজস্ব পায় নগদ লিমিটেড। এর আগে 2019-20 অর্থ বছরে 1,12,00,000 টাকা ও 2020-21 অর্থ বছরে 3,31,94,877 টাকার রাজস্ব ডাক বিভাগকে বুঝিয়ে দিয়েছিল নগদ। ডলার সংকটের মধ্যে নভেম্বরে অক্টোবরে কমলো রপ্তানি আয়। এই সময়ে 435,66,20,000 ডলারের পণ্য রপ্তানি করেছেন ব্যবসায়ীরা। এতে এক বছরের ব্যবধানে এই খাতে আয় কমলো 7.8
8.85 শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। 2021 সালের অক্টোবরে যার পরিমাণ ছিল 472,75,30,000 ডলার, সেই হিসেবে এক বছরের রপ্তানি আয় কমেছে 37,09,10,000 ডলার। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে মূল্যস্ফীতি অস্বাভাবিক বেড়েছে, এ কারণে তারা পোশাক কেনা কমিয়ে দিয়েছে, খাদ্যের পেছনে অনেক বেশি খরচ করতে হচ্ছে তাদের, যে কারণে বাংলাদেশের রপ্তানি আয় কমেছে। এদিকে সরকারের লক্ষ্যমাত্রার চেয়েও 12.87% রপ্তানি আয় কমেছে অক্টোবরে। এবারে শেয়ার বাজারে খবর। সূচকের উত্থানে সপ্তাহ পার করলো দেশের দুই স্টক এক্সচেঞ্জ। শেষ কার্যদিবসে ডিএসইতে প্রধান সূচক বেড়েছে 22 পয়েন্ট এবং লেনদেন ছাড়িয়েছে 1500 কোটি টাকা। তবে ডিএসইর 55% প্রতিষ্ঠানের শেয়ার ছিল ফোর প্রাইসে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 140 পয়েন্ট, লেনদেন হয়েছে 26,93,00,000 টাকা। বৃহস্পতিবার মূল্যসূচকের উত্থানে লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে, কিন্তু লেনদেনের 3 মিনিট পর থেকে শুরু হয় ব্যাপক উত্থান পতন। পরে সকাল 11:30টার পর থেকে গতি ফিরে লেনদেনে। পরে দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 22.1 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 6,410 পয়েন্টে। সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে ঢাকার শেয়ার বাজারে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে 1,512,44,00,000 টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 50,86,00,000 টাকা বেশি। হাতবদলে অংশ নেওয়া 368টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে অপরিবর্তিত রয়েছে 55 ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর, যেখানে দর বেড়েছে মাত্র 84টির, কমেছে 82টির এবং অপরিবর্তিত আছে 202টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় ওরিয়েন্ট ফার্মা এবং তৃতীয় অবস্থানে স্টার্ন হাউজিং। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার প্রথম অবস্থানে রয়েছে ওরিয়ন ফার্মা, দ্বিতীয় বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং তৃতীয় অবস্থানে রয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 140.19 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 18,945 পয়েন্টে, লেনদেন হয়েছে 26,93,00,000 টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর কমেছে যুক্তরাষ্ট্রের ডলারের, বিনিময় হয়েছে 105.95 টাকা। যুক্তরাজ্যের পাউন্ডের দরও কমেছে, বিনিময় হয়েছে 123.29 টাকা। কমেছে ইউরোর দর, বিনিময় হয়েছে 106.27 টাকা। ভারতীয় রুপির দর অপরিবর্তিত রয়েছে, বিনিময় হয়েছে 1.38 টাকা। সৌদি রিয়ালের দর কমেছে, বিনিময় হয়েছে 28.33 টাকা। দর কমেছে আরব আমিরাতের দিরহামের, বিনিময় হয়েছে 28.90 টাকা। কুয়েতি দিনের দর কমেছে, বিনিময় হয়েছে 344.14 টাকা। মালয়েশিয়ান রিঙ্গিতের দর কমেছে, বিনিময় হয়েছে 22.45 টাকা। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।